সাপ্তাহিক ছুটির দিনেও সারা দেশে আয়কর মেলায় ভিড় লক্ষ্য করা গেছে। একসাথে ভোগান্তিবিহীন ও কম সময়ে সেবা পেয়ে খুশি করদাতারা। তৃতীয় দিন পর্যন্ত আয়কর আদায় হয়েছে প্রায় 1,000 কোটি টাকা। এদিকে আজ থেকে কয়েক স্থানে শুরু হয়েছে জাতীয় আয়কর মেলা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পহেলা নভেম্বর থেকে সারা দেশে শুরু হয়েছে জাতীয় আয়কর মেলা। গত 2 দিন সাপ্তাহিক ছুটি থাকার পরও জেলার বিভিন্ন জায়গায় করদাতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে আয়কর মেলায় এসেছেন রিটার্ন দাখিল করতে। খুলনায় আয়কর মেলা চতুর্থ দিনে করদাতাদের উপচে পড়া ভিড় চোখে পড়েছে। দুপুর পর্যন্ত প্রায় 2 কোটি টাকা আয়কর জমা দিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। করদাতার সংখ্যা নিঃসন্দেহে প্রতি বছর এই আয়োজন যদি অব্যাহত থাকে আরও বাড়বে। এখানকার যারা কর্মকর্তা আছে, কর্মচারীবৃন্দ আছে, এদের কাছ থেকে আমরা অত্যন্ত সহযোগিতা পাই। এদিকে চট্টগ্রামে সপ্তাহব্যাপী আয়কর মেলার প্রথম 3 দিনে 173,97,17,398 টাকা জমা হয়েছে। এই পর্যন্ত মেলা থেকে কর সেবা নিয়েছেন 1,03,525 জন। এছাড়া নারায়ণগঞ্জে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বেসরকারি চাকরিজীবীগণ সহ সর্বস্তরের করদাতাগণ সারিবদ্ধভাবে আয়কর রিটার্ন দাখিল করেছেন। জেলার দূর দূরান্ত থেকে আগত করদাতাদের সরব উপস্থিতিতে পুরোদিনই মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ। ফর্মটা পূরণ করার ব্যাপারে বা কতটুকু হলে কি ধরনের আয়কর দেওয়া যায় এই বিস্তারিত জানার জন্য মেলাটা আমাদের খুবই নেসেসারি একটা কাজ করেছে। আমাদের যারা নারায়ণগঞ্জের করঞ্চলে যারা কর্মরত আছেন, আমরা সবাই একযোগে কাজ করে যাচ্ছি। এদিকে মেহেরপুরে 4 দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক পরিমল সিং। আগামী 7 নভেম্বর পর্যন্ত চলবে এই মেলা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।